আমার যে কমিটমেন্ট এই এই এলাকার বাসীর প্রতি যে আমি কোয়ালিটি এডুকেশনের জন্য সময় দিব, কোয়ালিটি এডুকেশনকে আমি এগিয়ে নিয়ে যাব, সেই স্বপ্ন আপনারা বাস্তবায়ন করেন করবেন এই প্রত্যাশা রেখে। ছোট ছেলেমেয়েরা যে ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছে তাদের ভিতরে অনেক স্বপ্ন, তাদেরকে যদি গড়ে তোলা যায় তাহলে আগামী দিনে হবে একদিন, আজকে যিনি শেখ হাসিনা শপথ করলেন উনি একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন। সেই প্রতিভা তার মধ্যে আছে, এই বাচ্চাগুলো এই শিশুরা ওরাই আমাদের ভবিষ্যৎ, ওরাই আগামী দিনে একে আজাদ হবে, অসীম কুমার উকিল হবে, ওরাই আমার এই অমরেশ রায় হবে, এদের মধ্যে সেই স্বপ্ন লুকায়িত আছে। ওরা হবে রুমা আফরোজ, ওরা হবে ইরা রানী, এই স্বপ্ন এরকম হবে। আমাদের ফরিদপুর জেলা প্রশাসক ফরিদপুর এসপি মহোদয় ব্যান বিসিএস পাস করে আসছে, গর্ব করি এদের নিয়ে। আমাদের একটা মেয়ে, আমাদের ভোলা ভাইয়ের মেয়ে ডিআইজি এখন বিসিএস পাস করে গেছে, আমাদের আরেকটা মেয়ে লাকি ওরা পুলিশে আছে বিসিএস পাস করে গেছে। আপনাদের ছেলে মেয়েদেরকে এইভাবে গড়ে তুলুন, আপনাদের যা সাহায্য সহযোগিতা লাগে আমি এটা আপনাদের পাশে আছি এবং থাকবো।